আর হলো না, একটা হিংসা। দুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকলে একজনের প্রশংসা যদি হয় আর একজনের যদি না হয় তার মধ্যে হিংসা, যে সব প্রশংসা শুধু ওরই করছে আমার বেলায় কিচ্ছু না, এটা হচ্ছে হিংসা। এই হিংসাকে দূর করতে হবে। তোমাকে সেজন দেবে যাকে তুমি ভরসা করো না, একবার ভরসা করেই দেখো, বিশ্বাস করো, নির্ভরশীল হতে হবে। আমরা ভরসা করি আমাদের স্বামীকে, যেমন আমি ভরসা করি আমার স্বামীকে, স্বামী আমার ভবিষ্যৎ, সন্তান আমার ভবিষ্যৎ। কিন্তু একটা কথা জানবেন, সত্যি যদি তারা আমার জীবনের সর্বেশ্বর হবে, বৃদ্ধাশ্রমে মায়েরা চোখের জল ফেলত না। এইগুলো আমাদের ভাবতে হবে। আমরা যে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি এখানেই তার প্রমাণ। তাই বলে কি কর্ম করব না? নিশ্চয়ই সব করো, কাজ করো, যা করছো। রাধা রানী তিনিও কিন্তু আয়নের ঘরণী ছিলেন, কর্ম করেছেন, রান্না করেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো বাবা? গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, তোমার দায়িত্ব পালন করো, কিন্তু যদি তোমার মনটা ওই কৃষ্ণচরণে অর্পণ করতে পারো আর কিচ্ছু করতে হবে না। চলার পথে হে গোবিন্দ, আমার সব তোমার চরণে, সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি, তুমি যেমন রাখবে আমি তাতেই খুশি। তার উপরে নির্ভরশীল হতে হবে। শুধু এটাই নিবেদন হে দয়াময়, দেওয়ার মতো কিছুই নেই, জানি না কেমন করে ডাকতে হয়, রতি নেই, মতি নেই, ভক্তি শ্রদ্ধা কিছুই নেই, নিজ গুণে নিজ সন্তান মনে করে তোমার চরণে ঠাই দিও, আর কিছু চাই না। যদি দীনতা থাকে, ভক্তি থাকে, আর কিছু নয়, কিছুই নয়। শাস্ত্রে বললেন, হরিনাম করো, শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্তি চরণ ধুলি অঙ্গে মাখো। যদি কেউ নাম শ্রবণ করে তাতে যেমন মঙ্গল হয় মা, অজ্ঞানতার অন্ধকার দূর হয়, আবার যদি কেউ নাম গাইতে পারে তাতেও মঙ্গল। এই যে আপনারা সবাই হরিনাম করলেন, হরিনাম গাইলে কি উপকার? শাস্ত্রে বললেন, যদি কেউ হরিনাম বদনে উচ্চারণ করতে পারে, নাম গাইতে পারে, তাহলে সে কি পাবে জানো? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমা।